বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা 2021 আজ সোমবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিটের চেয়ারম্যান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুপুর চৌধুরী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শানে আলম। বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জসীমউদ্দিন মজুমদার, শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা ইউনিট ইকুসেফ প্রকল্পের মাধ্যমে জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সরবরাহ সহ নানামুখী পদক্ষেপ নিয়ে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনাকালে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রে, করোনার টিকা প্রদানে সহায়তা করেছে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। আত্মমানবতার এই সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠান থেকে। কারণ একটা বছর বার্ষিক সভা, একটা যারা আজীবন সদস্য একটা ইউনিটের জন্য অনেক গুরুত্ব বহন করে আজকে সভাটা, কিন্তু আমাদের সদস্য এত বেশি করোনা সংকটের কারণে আমাকে একটু কখনো সেটা সফল হতে পারে না কি। আসলে সোসাইটি এই সংগঠনটা হলো মানবতার সংগঠন, মানুষের জন্য মানবতার জন্য এই সংগঠন, যেখানে যুদ্ধ, যেখানে ঘূর্ণিঝড়, যেখানে বন্যা, যেখানে মানুষের মানবতার সমস্যা, সেখানে কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু উপস্থিত থাকে, সেটা সার্বিক সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য চেষ্টা করে। আমরা ইতিমধ্যে পরে ইউনিটের নতুন আজীবন সদস্যের মধ্যে সার্টিফিকেট ও আইডি বিতরণ করা হয়। করোনাকালে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কেন্দ্রীয় সদর দপ্তর থেকে পাঠানো জেলার 10 জন শ্রেষ্ঠ ভলান্টিয়ারের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে। নিউজ ডেস্ক খাগড়াছড়ি টুডে।